বাংলার পথে প্রান্তরে তখন চূড়ান্ত প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের প্রাণপণ শপথ, হয় মৃত্যু না হয় মুক্তি, এমন পণ নিয়ে মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। নারায়ণগঞ্জের গোদনাইল ও চট্টগ্রামের ফুয়েল পাম্প ক্ষতিগ্রস্ত হয় বাংলার বিমান বাহিনীর সফল হামলায়। বিচ্ছিন্ন পথ প্রান্তরে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। The Razakars, a paramilitary force. Many atrocities were attributed to them. After the collapse, পরাজিত শত্রুরা শেষ সময়ে বাঙালিদের উপর বাড়িয়ে দেয় নির্যাতনের মাত্রা। সিলেটের ভানুগাছায় নিহত হন 17 মুক্তিযোদ্ধা। ভারতেও বিমান হামলা চালায় পাকিস্তান। এমনই বিপর্যস্ত অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আদায়ের পাঁয়তারা করে পাকিস্তান সরকার। তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায়, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়া হবে। মুক্তিযুদ্ধকে পাক ভারতের যুদ্ধ বলে চালিয়ে দিয়ে সুবিধা আদায়ের ষড়যন্ত্রের কথাও ভাবে পাকিস্তান। তবে সময়ের সাথে সাথে এগিয়ে চলে বাঙালির বিজয় রথ। এই দিনে মুক্ত হয় বরগুনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।